আমি বৃষ্টি। আজ এসেছি নওয়া জেলা মান্দা উপজেলা চৌবাড়িয়া এই হাটের পাশে চৌবাড়িয়া গ্রামে আনোয়ার ভাইয়ের গরুর শেডে। তো বন্ধুরা, আমরা শুনেছি আনোয়ার ভাই লেখাপড়া করে, তো তিনি একজন ছাত্র। তো আমরা শুনবো তিনি কিভাবে মানে ছাত্র লেখাপড়ার পাশাপাশি এভাবে মানে এত বড় গরু শেড করেছেন। আমরা সব কিছু জানবো তিনি কিভাবে এত বড় সুন্দর এত মানে গরু পালছেন, লালন পালন করতেছেন, কিভাবে খাবার দাবার দিচ্ছেন, একজন ছাত্র পক্ষে কিভাবে এত বড় খামার করেছেন, আমরা সব কিছু জানবো। তো বন্ধুরা চলুন আমরা দেখবো এবং কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে, চলুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? তো আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের সামনে। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি চৌবাড়িয়া বাজারে আমাদের বাসা। আমি একজন লেখাপড়ার পাশাপাশি এবং ধীরে ধীরে আস্তে আস্তে দু একটা গরু পালতে পারতে তাই একটু খামারি। তো আপনি একজন উদ্যোক্তা, যে খামারি, তো আপনি মানুষ, আমরা শুনেছি মানুষ লেখাপড়া করে চাকরির পিছনে ঘুরে, তো আপনি এই খামারে করছেন মানে? মানে লেখাপড়া পাশাপাশি আমাদের এই গরুর দু একটা করতে করতে এই লেখাপড়াও চলছে এবং খামারিও আমরা চালাচ্ছি। আমি বিয়ে লেখাপড়া করছি প্রথম বিয়ে। তো আপনার এই খামার এত বড় দেখেছি, তো আপনার খামারে কতটা গরু আছে? আমাদের খামারের মধ্যে 10টা গরু আছে, ছোট বাছুর দিয়ে আর মিডিয়াম সাইজের কিছু গরু আর গাভী তিনটা আছে। তো আপনার এই খামারের পাশাপাশি আরো একটা খামার আছে কি? হ্যাঁ আছে। ওই যে আপনার এই গাভী সব কিছু মানে প্রেগন্যান্ট আছে, একটা না সব বাচ্চা হয়? প্রেগন্যান্ট আছে, একটা 6 মাসের প্রেগন্যান্ট আছে। আর আপনার ষাঁড় গরু কয়টা? আমার ষাঁড় গরু 5টা আর গাভী ওই 3টা আর ওই বুকমাল 2টা। এটা ফ্রিজিয়ান। দর্শক, আমরা আরো জানবো বিস্তারিত সবকিছু তুলে ধরবো। আমরা শুনলাম এর পাশাপাশি আরো একটা খামার আছে, তো চলুন আমরা সেই খামারটি দেখে আসি এবং ওখানে যেয়ে আমরা কথা বলবো ভাইয়ের সাথে। তো দর্শক, আমরা এখন আসছি আনোয়ার ভাইয়ের দ্বিতীয় খামারে। আমরা সব কিছু জানবো এবং শুনবো আনোয়ার ভাইয়ের কাছে। এবার যাচ্ছি আমরা এই আনোয়ার ভাইয়ের কাছে। আচ্ছা আনোয়ার ভাই, এই গরুটা খুব সুন্দর লাগছে, তো এই গরু মানে কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই যে এই বাছুরটি আপনার এই খামারে কিনে আনছেন না, এই যে গাভীর, গাভীর পেট থেকে হয়েছে। বয়স কত এই? এটার বয়স হচ্ছে 6 মাস। মাত্র 6 মাস, এত বড় গরু মানে খুব সুন্দর লাগছে। যখন পারলে এই সিজন গরু অল্পতেই বাড়ে। লাভ কিরকম বুঝতে পারে? এগুলো 2-3 বছর পারলে 1-2 লাখ 2.5 লাখ টাকা করে দাম আছে। খুব সুন্দর লাগছে। আসলে যে পরের গরু দেখি, তো এই গরু মানে কি জাতের গরু? এটা সিন্ধি গরু, পাকিস্তানি সিন্ধি। এটার বয়স কত? এটার বয়স 1 বছর। আপনার এই
দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এটা কি জাতের? এটা ও হলস্টাইন ফ্রিজিয়ান। মোটমাট গরু আপনার খামারে কতটা আছে বলেন? মোটমাট গরু আছে 10। আর দেখা মানে দেখাশোনা কে করে? আপনি করেন? আমি নিজে করি। মানে কয়টা গরু দিয়ে এত বড় খামার শুরু করেছিলেন? আমার প্রথমে গরু ছিল একটা, একটার থেকে আস্তে আস্তে দুই একটা সুন্দর হয়ে আসছে। আপনি লেখাপড়ার পাশাপাশি মানে পাশে সব করতেছেন, স্যার খাবার দাবার মানে কীরকম মানে কোন লাগে? দিনে কত টাকা করে খরচ পড়ে এক একটা গরু প্রতি? দিনে এক একটা গরু প্রতি 70 থেকে 80 টাকা দিনে খরচ। সব গরু মানে কয় মাস করে বা কত বছর করে যে খামারে রাখেন? এগুলো 2.5 বছর 3 বছর পর্যন্ত আমরা রাখি, রাখে বড় হলে বিক্রি করি। এরকম লাভ লস কিরকম মনে হয় আপনার? এগুলো লাভ লস আসে মোটামুটি ভালো, চাকরির থেকে অনেক পাই। আমার আগামীতে কি করার ইচ্ছা আছে? আগামীতে ইচ্ছা আছে লেখাপড়ার পাশাপাশি চাকরিও করব, তার পাশাপাশি খামারও। তো দর্শক আমরা এই ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনলাম, আরও শুনব যে ভাইটি এই যে পড়াশোনার মাঝে মাঝে এই যে এত বড় খামার করেছেন চাকরি চাকরির পিছনে না ঘুরে। তবুও ভাই বললো এত বড় খামারের মাঝে মাঝে তিনি আবার চাকরিও করতে চান। তো আরও কিছু শুনবো ভাইয়ের কাছ থেকে। আমরা এই যে দেখলাম আমরা আসার পথে এই যে ভাইয়ের এখানে বড় একটা কবিতরের ইয়ে দেখলাম, তো আমরা কবিতরটি একটু মানে নিয়ে কথা বলবো। দর্শক এখন আমরা কথা বললাম আনোয়ার ভাইয়ের সাথে এই খামার বিষয়ে। তো আমরা আসতে পথে দেখলাম যে আমার এই যে বিশাল মানে কবিতরের দেখলাম, তো তার সাথে আমরা এই কবিতর নিয়ে কিছু কথা বলবো এবং কবিতরটি আপনাদের দেখাবো। তো চলুন। তো দর্শক এখন আমরা কবিতর দেখাবো। তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক কবিতর আছে এখানে। তো এই এত কবিতরের ভিতরে ভাইয়ের কবিতর মারা গেছে, সেই বিষয়ে আমরা কথা বলবো ভাইয়ের সাথে কিভাবে মারা গেল। তো ভাই আপনি আমি শুনলাম যে আপনার এই এত কবিতার মাঝে আপনার কবিতর মারা গেছে, তো কিভাবে মারা গেল আপনার? ওই মৌমাছি চাক কাটতে লেগে মৌমাছি ওই কবিতরকে ধরে কামড়াতে মারা গেছে। মানে আপনি এই কবি তোমার কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথমে ওই 6টা দিয়ে শুরু করছি। আপনার এই কবিতর পালছেন কয় বছর থেকে বা কতদিন হচ্ছে? ওই 2.5-3 বছর থেকে পালছি, আজ এতগুলো অনেকগুলো কবিতর আছে। আপনার গন্তি মানে কবিতর আছে না মানে তারও বেশি? মানে কবিতর গোনা যায় না, অনেক বেশি আছে। তো তার পাশাপাশি আমরা দেখেছি যে অনেক পাখি, এই পাখি দেখাশোনা কি আপনি করেন? দর্শক আমরা আপনাদের দেখাবো যে পাখি কি মানে কি পাখির জাত কি এসব আমরা শুনবো। তো চোখের ভিতরে ঢুকে অনেক সুন্দর।
তো ভাইয়া মানে আমি দেখতেছি যে পাখি, এই পাখির নাম কি? এই পাখির নাম হচ্ছে লাভা। কয়টা আছে পাখি? এটা আছে চারটা আছে। এই ঘাসের বিচি খুব সুন্দর লাগছে, গলা হাত মালার মতো দেওয়া আছে। এটা অষ্টদেয়ার ধূপ। আপনি টাকা দিয়ে মানে কিনে আনছেন? কিনে আনছেন চাপায় না, কিনছেন কত দিয়ে? 1500 টাকা জোড়া। এক জোড়াই আছে না আপনার কাছে? দুই জোড়া। যে এটা কি পাখি? কাকাতুয়া। কাকাতুয়া কোথা থেকে কিনে আনছে? চাপাই। মানে কত টাকা জোড়া এটা? 5000 টাকা জোড়া। এই যে পরেরটা, কত দেয়া কিনছেন বা কোথা থেকে জোগাড় করছেন? এটা চাপাই থেকে। সবকটা চাপাই থেকে কিনে আনছেন। এই পরেরটা চায়না, চায়না হুকো। তো এটা কত টাকা জোড়া? এটা 3000 টাকা জোড়া। পাখিরা কি আখির দেয়? হ্যাঁ, আখির দিয়ে বাচ্চা তুলে। এর আগে কি একবার তুলছে? এর আগে এখানে তুলে নিয়ে আমরা নিয়ে এসেছি। মানে পাখিদের বয়স কতদিন হচ্ছে? আপনি কতদিন কিনে আনা হয়েছে? প্রায় 2-3 মাস হচ্ছে। সব একসাথে কিনে এনেছেন না বিভিন্ন বিভিন্ন সময়ে কিনে এনে? ওই 3-4 দিন পর পর নিয়ে এসেছে। ভাই সব কিছু শুনলাম, মানে এই সব পাখি কি মানে একই খাবার খায় না মানে বিভিন্ন মতো খাবার দেন? এতে একই খাবার খায়, শুধু কাকাতুয়া ওই ইয়ে আর একটা খাদ্য আছে তো নাম। দর্শক তো আনোয়ার ভাই আপনি ভালো থাকবেন, আপনার থেকে বিদায় নিব। আপনার এই যে গরুর খামার দেখলাম, বিভিন্ন জাতের এই যে পাখি দেখলাম, কবিতা দেখলাম, আমাদের দেখে খুব ভালো লাগলো, আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগছে। তো আনোয়ার ভাই আমরা বিদায় নেব, আসসালামু আলাইকুম। তিনি এই যে এত বড় খামার করেছেন লেখাপড়ার পাশে পাশে, তো তিনি এই যে গরুর খামার করে তিনি স্বাবলম্বী হয়েছেন, এই জন্যে এই যে দেখেন তিনি খুব বড় বাড়ি করেছেন তার স্বাবলম্বী করে এই গরুর খামার করে। তো দেখেন এই যে মানে আনোয়ার ভাইয়ের বাড়িটি, দর্শক আমাদের এই দেখতে দেখতে সময় শেষ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব আমি বৃষ্টি। বিদায় নেওয়ার আগে আপনারা যারা আমাদের এই মুশারফ কৃষি চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন। তো প্রিয় দর্শক আপনারা যারা এই যে খামার খামারি ভাই ও বন্ধুরা যারা সফলতার গল্প তুলে ধরতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমি থাকবো আপনাদের সাথে। খুদা হাফেজ।